হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ব্লাড রিলেশনের যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই ব্লাড রিলেশন অধ্যায়ের আজকে পার্ট থ্রি। এবং আজকের পার্ট থ্রি ক্লাসটি শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 14 থেকে, এবং এর আগে অলরেডি দুটো ক্লাস করানো হয়ে গেছে এই অধ্যায় থেকে। সেই দুটো ক্লাস তোমরা যারা এখনও দেখোনি, সেই ভিডিও দুটোর লিঙ্ক আমি এই ভিডিওর নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অথবা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়েও তোমরা সুবীর দাসের রিজনিং এবং জিআই বলে যে ফোল্ডারটা করা আছে, যে প্লেলিস্টটা করা আছে, সেখানে তোমরা সমস্ত রিজনিং এবং জিআইয়ের ক্লাসগুলো পেয়ে যাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক সুবীর দাসের বই থেকে ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট থ্রি। তো আজকের পার্ট থ্রির কোশ্চেন নাম্বার 14, এক ভদ্রলোককে নিজের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে রমলা বললেন, ওনার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। তো এখানে প্রশ্ন অনুসারে রমলা একজন ব্যক্তিকে দেখিয়ে বলল, ওনার অর্থাৎ ওই ব্যক্তির ভাইয়ের যে বাবা, সে আবার রমলার ঠাকুরদার একমাত্র পুত্র। অর্থাৎ এখানে যে ভদ্রলোক বলে যে ব্যক্তি রয়েছে, তার যে ভাই, এই দুজনার যে বাবা, সে হচ্ছে রমলার ঠাকুরদার একমাত্র পুত্রের দুই ছেলে। অর্থাৎ ভদ্রলোক এবং তার ভাইয়ের যে বাবা, সে কিন্তু রমলার যে ঠাকুরদা, এই ঠাকুরদার কিন্তু একমাত্র ছেলে, যে আবার দুই সন্তান। এবং রমলা যেহেতু এই ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে, সুতরাং এই রমলা কিন্তু এদের বোন। অর্থাৎ এই ভদ্রলোকের বোন কিন্তু হচ্ছে রমলা। অর্থাৎ এই যে ঠাকুরদার যে পুত্র, তার দুই ছেলে এক মেয়ে, অর্থাৎ রমলা হচ্ছে এই ভদ্রলোকের বোন। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে, রমলা ওই লোকটির কে হন? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, রমলা হচ্ছে ওই ভদ্রলোকের বোন। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 15 দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে, চন্দ্রা একটি ছেলেকে দেখিয়ে বলল, ছেলেটি আমার কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে ছেলেটি চন্দ্রার কে হয়? এক্ষেত্রে যে সম্পর্কটা দাঁড়াচ্ছে, চন্দ্রার যে কাকা অর্থাৎ চন্দ্রার বাবারা এক্ষেত্রে তাহলে দুই ভাই। অর্থাৎ সেই দুই ভাইয়ের যে বাবা, তার আবার একটি মেয়ে আছে। তাহলে এক্ষেত্রে যেটি দাঁড়ালো, চন্দ্রার কাকার বাবা হচ্ছে চন্দ্রার দাদু, এবং সেই দাদুর দুই ছেলে অর্থাৎ চন্দ্রার নিজের বাবা এবং নিজের কাকা, এই দুজন ছাড়া সেই ব্যক্তির অর্থাৎ সেই দাদুর কিন্তু আরও একটি মেয়ে আছে। তাহলে সেক্ষেত্রে সেই মেয়েটি হবে চন্দ্রার পিসি, এবং সেই মেয়ের যে ছেলে, সে হবে পিসির ছেলে অর্থাৎ ভাই। তাহলে এক্ষেত্রে যে পরিচয়টা দাঁড়ালো বা সঠিক উত্তর যেটি হবে, চন্দ্রার কাকার বাবার মেয়ে হচ্ছে চন্দ্রার পিসি, এবং সেই পিসির ছেলে হচ্ছে চন্দ্রার ভাই। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার 16, এখানে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে, আবিরকে দেখিয়ে সোমা বলল, সে হলো আমার বাবার একমাত্র মেয়ের মায়ের একমাত্র ভাইয়ের পুত্র, আবির সোমার কে হয়? তাহলে এক্ষেত্রে প্রশ্নানুসারে আবিরকে দেখিয়ে সোমা বলেছিল, সে হলো আমার বাবার একমাত্র মেয়ে। তাহলে এক্ষেত্রে সোমা যখনই বলছে আমার বাবার একমাত্র মেয়ে, অর্থাৎ এক্ষেত্রে সোমার বাবার একমাত্র মেয়ে মানে সোমাকেই বোঝাচ্ছে, এবং সেই সোমার কি বলছে, মেয়ের মায়ের অর্থাৎ সোমার মায়ের একমাত্র যে ভাই, অর্থাৎ এক্ষেত্রে সোমার মায়ের ভাই হলো সোমার মামা, এবং সেই মায়ের একমাত্র ভাই যে, তার পুত্র হলো এই অধীর। তাহলে সোমার মামার পুত্র হলো অধীর, অর্থাৎ এক্ষেত্রে তাহলে অধীর হলো সোমার মামাতো ভাই। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। তো আশা করি এটিও তোমরা বুঝতে পারলে, এবং এর পরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, তাহলে কিন্তু তোমরা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি এগুলোকে পুনরায় তোমাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে দেব। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 17 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে, অঞ্জন বলল, এই মেয়েটি হলো আমার বাবার একমাত্র নাতির স্ত্রীর কন্যা, অঞ্জন এই মেয়েটির কে হয়? এটি কিন্তু খুবই সোজা, এখানে চারটি অপশান দেওয়া রয়েছে। এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি তোমরা কিন্তু এই ভিডিওর নিচের
কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কোনটি হবে। এটি তোমাদের হোমওয়ার্কের জন্য থাকলো। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 18 দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে, ছবিতে এক মহিলাকে দেখিয়ে শঙ্কর বলল, আমার বাবার 2 সন্তান, এই মহিলার কন্যার পিসি হল আমার মায়ের কন্যা, শঙ্কর মহিলাটির কে হন? তো এটিও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এটির সঠিক উত্তর তুমি অবশ্যই লিখে জানাবে। এবার কোশ্চেন নাম্বার 19, রাজুর দিকে লক্ষ্য করে অসীমা বলল, আমার কোনো কাকা নেই, রাজুর ভাইয়ের মামা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র, রাজু অসীমার কে হয়? তাহলে এখানে প্রশ্নানুসারে রাজুর দিকে লক্ষ্য করে কিন্তু অসীমা বলেছিল যে রাজুর যে ভাই, অর্থাৎ এখানে রাজু কিন্তু তাহলে 2 ভাই হলো, অর্থাৎ যেটা রাজুর ভাইয়ের মামা সেটা রাজুরও মামা, এবং সেই মামা কিন্তু অসীমার যে ঠাকুরদা তার একমাত্র পুত্র। এক্ষেত্রে অসীমার যে ঠাকুরদা এবং তার একমাত্র পুত্র যে মামা, সেই মামার কিন্তু একটা বোন আছে, এবং সেই বোনেরই কিন্তু 2 ছেলে, অর্থাৎ রাজু এবং রাজুর ভাই। এবং বোন আছে বলেই কিন্তু ঠাকুরদার যে একমাত্র পুত্র সে কিন্তু রাজুর এবং রাজুর ভাইয়ের মামা হতে পেরেছে, এবং এই মামা কিন্তু আবার অসীমার বাবা। তো তাহলে এক্ষেত্রে রাজু হলো অসীমার পিসির ছেলে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে রাজু অসীমার কে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে, রাজু হচ্ছে অসীমার পিস্তুত ভাই। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 20 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে, ফটোতে এক ভদ্রলোককে দেখিয়ে রমা বলল, তার বোনের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র, রমা ভদ্রলোকের কে হন? তো তাহলে এটা কিন্তু খুবই সোজা, কারণ এখানে ফটোতে এক ভদ্রলোককে দেখিয়ে রমা বলেছিল তার বোনের, অর্থাৎ ওই ভদ্রলোকের যে বোন, সেই বোনের যে বাবা, সে হলো কি, আমার ঠাকুরদার একমাত্র পুত্র। এখানে রমার ঠাকুরদার যেহেতু একটা মাত্রই পুত্র, সুতরাং সেই পুত্রের কন্যা কিন্তু হচ্ছে রমা, আবার সেই পুত্রেরই ছেলে হচ্ছে কিন্তু এই ভদ্রলোক। আর প্রথমে যেহেতু বলা হয়েছে তার বোনের, অর্থাৎ ওই ভদ্রলোকের বোনের, অর্থাৎ এই ভদ্রলোক আর তার যে বোন, সেই বোনই হচ্ছে কিন্তু রমা, অর্থাৎ রমা ভদ্রলোকের কে হন? তো তাহলে রমা কিন্তু ভদ্রলোকের বোন হন, কারণ এই রমা আর ভদ্রলোক 2 ভাই বোন, এবং এই ভাই বোনের যে বাবা তাদের ঠাকুরদাও কিন্তু এক। তো সুতরাং তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা, আজকের এই 20 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট 3। এই পার্টটি তোমাদের কেমন লাগলো সেটি ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করো, এবং এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের উপকারে লাগে, তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো, এবং নিজের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না, যাতে তারাও বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।